গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থই আছি। আর এখন আজকে মঙ্গলবার সকাল 7:30 বাজে। এখন মেয়ে গিয়েছে 6:30 পড়তে, ওর বাবা নিয়ে গিয়েছে, আর ওর বাবা ওখান থেকে আসার সময় বাজার করে নিয়ে আসবে, তখন জানবো কি রান্না হবে। আর আমি সকালবার সকালেই ব্লগটা স্টার্ট করলাম, কারণ মনে করলাম তোমাদের সাথে একটু গল্প করতে করতেই কাজ করে নিই। দেখো সকাল সকাল ঘেমে যাচ্ছি, পুরো বাইরে রোদ্দুর, তো ঘেমে যাচ্ছি। সকাল 7:30-8টায় যদি এত রোদ্দুর হয়, এত গরম হয়, তাহলে বেলার দিকে কি হবে বুঝতে পারছো? কি আর করা যাবে, চলো ঘরে যাই, এখানে দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে। আমার ঘরটা ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তার মধ্যেই মেয়ে আর ওর বাবা চলে এসেছে পরে, তাই ওদের টিফিনটা দিয়ে আমি ও যে জামা কাপড়গুলো পরে পড়তে গিয়েছিল সেইগুলো নিয়েছি, আর সঙ্গে বিছানার চাদরটাও তুলে নিয়েছি, নিয়ে কাচতে চলে এসেছি। এবার 10টার মধ্যে যদি কাঁচা কমপ্লিট না করতে পারি, তাহলে আমার কলতলায় টানা রোদ্দুর এসে যাবে, ওই জন্য তাড়াতাড়ি ভিজিয়ে দিয়ে তারপরে রকটা ধুয়ে তারপরে ঘরটা মুছবো। কাঁচ ভেজানো হয়ে গিয়েছে, এবারে বারান্দাটা ধুয়ে নেব। পুরো বারান্দাটা আমি ধোবো না, কারণ ওই দিকটাই বারান্দার ওই পাশটায় আবার রান্না করি, তাই যতটা সম্ভব ধোবো। আর এতটা অনেক বড় বারান্দা, এতটা প্রতিদিন ধোয়া যায় না, ধোয়া সম্ভবও হয় না। আমি সপ্তাহে দুদিন কি তিন দিন, শনিবার বৃহস্পতিবার তো ধুই, তার সঙ্গে মাঝখানে আরেক দিনও ধুয়ে দিই। ওই দিকটাই ধোবো না, এই পর্যন্তই ধোবো, আর ওই দিকটাই তো রান্নার পরে ধুয়ে নিই। সিঁড়িটাও ধুয়ে নেব সঙ্গে, এটা মুছবো না, শুধু ধুয়েই রেখে দেব। ঘর মুছতে চলে এসেছি, ঘরটা ঝাঁট তো আগেই দেয়া হয়ে গিয়েছিল, এবারে মুছে নেব। মুছে তারপরে আমি স্নান করতে যাব, তারপরে পুজো করে তারপরে আমি টিফিন করব। ঘরটা ঝাঁট আগে দেয়া হয়ে গিয়েছিল, বাসি ঘর, না মুছে পুজো করতে পারবো না, তাই পুজোও করা হয়নি, ঝাঁট মুছে নিয়ে তারপরে পুজো করবো। দেখো স্নান করে পুজো করে টিফিনও খাওয়া খেয়ে চলে এসেছি, আর এখন অনেক বেজে গিয়েছে, 11:30 বেজে গিয়েছে, তরকারি টরকারি কাটা হয়ে গেছে, আজকে হবে পুঁই শাক চচ্চড়ি আর চিংড়ি মাছের কালিয়া। তাহলে আর ও মেয়ে পরে অনেকক্ষণ চলে এসেছে বুঝেছো, ওর শরীরটা একটু ক্লান্ত হয়ে গিয়েছে, ভোরবেলা 5:30 উঠেছে, এবারে ঘুমিয়ে পড়েছে, এসে শরীরটা ভালো লাগছে না বলছে, জ্বর জ্বর মতন আসছে, শুয়ে পড়েছে, ও ঘুমুক, আমি তার মানে রান্না করি, তারপরে ওকে ডেকে স্নান করিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো একসাথে। চলো তাহলে রান্নাঘরে যাই, আমি তো এখানে রান্না করি না। আর আজকে প্রচণ্ড গরম, মনে হচ্ছে বৃষ্টি হবে, কারণ প্রচণ্ড যেদিনই গরম পড়ছে সেই দিনই বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে না, ভীষণ গরম আজকে। তাহলে চলো তাড়াতাড়ি রান্নাটা করে আসি। রান্নাঘরে আমি চলে এসেছি, কড়াও বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, আর মেয়ে তো এখনও উঠিনি, শরীরটা খুব খারাপ, আর ছেলেপিলেরা যতক্ষণ দুরন্তগিরি করে, বাড়িতে দুষ্টুমি করে, বক বক করে, ততক্ষণ ভালো থাকে, আর যেই বুঝবেন যে ওরা শুয়ে পড়েছে তার মানে ওদের শরীরটা প্রচণ্ড খারাপ, তখনই মানে মাদের চিন্তা হয় কি করব। আমি রান্নায় কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় অল্প তেল দিয়েছি, দেখতে পাচ্ছ, অল্প তেল দিয়েছি, এতে একটু পেঁয়াজ ফোড়ন দেবো, আর একটু তেল দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, পুঁই শাক চচ্চড়ি বসাচ্ছি, মাছের মাথাও দেবো না, চিংড়ি মাছও দেবো না, তো তাই একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি। এই যে পুঁই শাক, এই যে কুমড়ো আর আলু কেটে নিয়েছি, এতে দিয়ে দেবো।
এতে হলুদ দিলাম, তারপরে একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে তারপরে একটু সর্ষে বাটা, সর্ষে আর কাঁচা লঙ্কার বাটা দিয়ে এটা চাপা দিলেই হয়ে যাবে আমার পুঁই শাকের চচ্চড়ি। অল্প একটু চিনি দেবো পরিমাণ মতন, যে যেরকম মিষ্টি খাবেন সেরকম পরিমাণে চিনি দেবেন। যেহেতু আমি এটা মাছের মাথা দিচ্ছি না, তাই একটু বেশি পরিমাণেই চিনি দিয়েছি। পুঁই শাকটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, পুঁই শাকটা নামিয়ে নেবো, নিয়ে তারপরে চিংড়ি মাছের তরকারিটা বসাবো। কড়াটা বসিয়ে দিয়েছি পুঁই শাকটা নামানোর পরে, আর কড়াতে তেলও দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নেবো, খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। চিংড়ি মাছ বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে, ওই জন্য হালকা ভেজে তুলে নেবো। হালকা লাল লাল হলেই তুলে নেবো, নিয়ে তারপরে এর কড়াতে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দেওয়া হয়ে গিয়েছে, একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আলু, তারপরে যা যা মশলা দিই, আমি এতে আদা আর রসুন বাটা দেবো। এবারে বাটনাটা দিয়ে দেবো, আদা রসুন বাটাটা দিয়ে দেবো, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেবো, নিয়ে তারপরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন সব মশলা দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। আর এটা একটু ঝোলঝোলই থাকবে, খুব বেশি ঝোল শুকনো করব না, একটু ঝোলঝোলই করব, ওই জন্য একটু বেশি পরিমাণেই জলটা দেবো। দিয়ে চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে একসাথেই নাড়াচাড়া করে জল দিয়ে দেবো, মশলার সাথে চিংড়ি মাছগুলোও কষা হয়ে যাবে। এবারে জল দেবো, আর একটু কষে নেবো, অল্প পরিমাণে জল দিয়ে কষে নেবো। তরকারিটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এবার নামিয়ে ফেলবো, ফেলে ঘরে গিয়ে ওদের খেতে দেবো। জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম তখন, এখনও শোকায়নি, তাই একটু উল্টে পাল্টে মেলে দিই, দিয়ে ঘরে গিয়ে শোবো। আর ওই যে মিঠি এদিকে আয়, বলেছিলাম ওর শরীরটা ভালো না, কিন্তু সেরকম কিছু না, মানে বলেছিলো যে জ্বর জ্বর আসছে, কিন্তু জ্বর আসেনি, ভালোই আছে, গা ঠান্ডাই আছে। আসলে সকালে পড়তে গিয়েছিলাম বলে একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই জন্য সকাল 5:30 উঠেছিল বলে একটু শরীরটা খারাপ করছিল, মাথার যন্ত্রণা করছিল, আজকে প্রচণ্ড গরমও পড়েছিল, যার জন্য শরীরটা খারাপ লাগছিল বলে শুয়ে পড়েছিল। দেখেছি স্নান করার পরে শরীরটা ঠিক আছে, খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে। পড়াশুনো করতে গিয়ে একটু, পড়াশুনো তো ভীষণ কষ্টের জিনিস, এর তো শরীর খারাপ হবেই, পড়াশুনো মানে কম কষ্ট। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম, ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা টাটা।